নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/5/2023-এ আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফর্ম করেছে বা তৈরি হয়েছে, যে ঘূর্ণিঝড় মোকা, সেই মোকা হচ্ছে এখন লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। আজ 11/5/2023-এর ঠিক সকাল 9:32-এ লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এখন কোথায় অবস্থান করছে। এখন ঠিক অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিম দিকে, অর্থাৎ আর কিছুটা আরও উত্তরে সরে এসেছে এবং এটা আস্তে আস্তে আন্দামান এই মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে মায়ানমারে প্রবেশ করবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রভাব বিশেষ পড়বে না, আর এর কারণে জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগে প্রবেশ করছে না, সেই জন্য দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু অত্যাধিক পরিমাণে গরম পড়েছে বা তাপপ্রবাহ চলছে। তো এখন লাইভ আপডেট দেখুন, মকার লাইভ আপডেট আপনারা দেখছেন, এরপরে আমি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সংক্রান্ত আপডেট আমি শেয়ার করব। তো দেখুন লাইভ আপডেট, এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় মোকা সমুদ্রে এবং গভীরতর হয়েছে, ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে, এটা সেভার সাইক্লোন স্টর্মে পরিণত হয়েছে এবং এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরে যাবে, উত্তর পূর্ব দিকে সরে যাবে, দিয়ে মায়ানমারে প্রবেশ করবে। এখন লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি ট্র্যাক আমরা একটু দেখে নিই আজকের সাপেক্ষে, এটা আস্তে আস্তে উত্তর দিকে সরে যাবে দেখতে পাচ্ছেন। 12 তারিখে আগামীকাল এটা আরও ঘনীভূত হবে, নিম্নচাপটা পুরো আরও গভীর হবে এই ঘূর্ণিঝড়টা। তারপর 13 তারিখেও আরও সমুদ্রেই থাকবে, আরও একটু উত্তর সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তেরো তারিখেও আরও মায়ানমারের উপকূলের দিকে সরে যাচ্ছে এবং 14 তারিখে মায়ানমার ও বাংলাদেশ সীমান্ত বরাবর দিয়ে একদম স্থলভাগে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন। সেই লাইভ আমি যে ফরকাস্ট, ওয়েদার ফরকাস্ট, সেটা আমি শেয়ার করলাম। তো এবার আমরা একটু দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া এই ঘূর্ণিঝড়টা, পশ্চিমবঙ্গের প্রভাব তো পড়বে না আগেই বলা হয়েছে, আবহাবিদরাও সেই বলেছেন। তো এখন পশ্চিমবঙ্গে যে তাপপ্রবাহ হচ্ছে বা পশ্চিমবঙ্গে কবে বৃষ্টি হতে পারে, আসুন এই সংখ্যা তো আপডেট দেখে নিই। আবহাবিদরা যেটা বলছেন যে আগামীকাল পর্যন্ত হচ্ছে দক্ষিণ প্রবাহ তাপপ্রবাহ চলবে এবং এটা বলা হয়েছে, এবং মোখা তৈরির পরে এটা সেটা বাংলাদেশ মায়ানমার উপকূল দিয়ে যাওয়া নিশ্চিত এটা হয়েছে, পরোক্ষভাবে পড়বে না এতে। মানে শনিবার রবিবার কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়, 2, 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাগুলোতে এটা বলা হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে স্বাভাবিকভাবে বৃষ্টি কবে হবে সেই নিয়ে এখনও রয়েছে, যে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় 37 ডিগ্রি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বৃহস্পতিবার শহরে থাকতে পারে এটা বলা হয়েছে। এবং হচ্ছে শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে, আগামীকাল বা তার শনিবার পর্যন্ত, শনি রবিবারের দিকে বৃষ্টির পূর্বাভাস কিছুটা রয়েছে এটা বলা হয়েছে। আর এছাড়াও দার্জিলিং কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে, অন্যান্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।